আপনি আমাদের একটা কথা বলে তাকে ছোট করতেছেন আরকি মানে বারে বারে এই কথাটা বলেন রাস্তা মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাবিদের যাওয়ার সময় এক বেকর্ড নারীকে দেখে মানে পরে ঠিক আসে বাইতে মানে নিজের সাথে কি 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 আবার একটু বলেন একটু কথাটা ভালো করে বলেন তো যে রাস্তা দিয়ে যাইতেছিল নাকি তারপরে কি হলো মেয়েকে দেখে বেপর দেখে মেয়েকে দেখে ওনার কি মানে ই হইছিল আর কি কি হইছিল ই হইছিল কি হইছিল এটা তো বুঝলাম না ই হয় কেমনে ভাই মানে উনি আর কি উনি মানে হ্যাঁ বলেন বলেন উনি কি হইছিল ইটা হইছিল

কেন ভাই এটা তো মানে বলাতে সমস্যা কি ভাই যে মানে তার কি অনেক পেট খারাপ ছিল পাইট লাগছিল নাকি আর আপনি যেমন বলে ওনার জন্য কামনা যাচ্ছিল আর কি আমি কেমনে বলি সেটা তো আমি তো এই হাদিস লিখি নাই ভাই ভাই আমি কি হাদিস লিখছি আমি কি হাদিস গ্রন্থের লেখক নাকি কি কর্ণ না কোন মাথা আগা মাথা কিছু বোঝা যায় না ভাই লেখা পাগলের পাগলের মতো কথাবার্তা বলতেছেন ভাই আমি কি এই হাদিস গ্রন্থ লিখছি নাকি হাদিস মানে কিভাবে আছে আপনি তো বলবেন হাদিসে কিভাবে আছে আপনি তো প্রসঙ্গটা তুলেন আপনার কাছ থেকে তারপর আপনার মুখে শুনি মানে অভিযোগটা নিয়ে আসেন আপনি আপনি আমাকে এক্সপ্লেইন করবেন আগে অভিযোগটা আপনার শুনতে হবে আপনার অভিযোগটা কি তারপর আমি তো বক্তব্য দিব পরে আগে তো আপনার অভিযোগই তো আমি

আমি তো এটা এখনো খারাপ মেরে দেখলে একটা মেরে দেখলে মেরে দেখলে একটা একজনের ভালো লাগতেই পারে এটা তো খুব স্বাভাবিক বিষয় এটা তো এটা তো সমস্যা কিছু নেই আপনারও হইতে পারে আমারও হইতে পারে আমারও হয় মাঝে মাঝেই হয়

মেয়েরও টং হইতে পারে ছেলেরও টং হইতে পারে এটা তো কোনো সমস্যা না নাকি ভাই আমার কথা আচ্ছা আপনার কাছে পুরো বিষয়টা কিন্তু খারাপ খারাপ না না আমার কাছে এই টুক পর্যন্ত খারাপ না এই যে টুক পর্যন্ত আসছেন আপনি সেই পর্যন্ত খারাপ কিছু না এটা যে কোনো মানুষের হইতে পারে না আমি তো সম্পূর্ণই বললাম না আপনি সম্পূর্ণ এখনো বলেন আপনি এখন সম্পূর্ণ বলেন নেই যে টং হওয়ার পরে কি করলো সেটুকু এখন বলতে হবে টং হওয়ার পরে কি ঘটনা ঘটলো সেটা হচ্ছে মূল বিষয় একজন মানুষের একটা একটা পুরুষ মানুষের একটা মেয়ে দেখলে ভালো লাগতে পারে একটা মেয়ে মানুষের একটা পুরুষটা দেখতে ভালো লাগতে পারে তার উত্তেজনা জাগতে পারে তার কামনা বাসনা জাগতে পারে খুব স্বাভাবিক বিষয় এইখানে কোনো সমস্যা নেই কিন্তু পরের স্টেপে কি করলো নবী সেটা বলেন মূল পয়েন্ট উনি মানে এই জিনিসটা তো মানে বোঝাচ্ছেন পৃথিবীর

এটা তো করে হচ্ছে শুধুমাত্র যারা ভাদ্র মাসে পাগলা হয়ে যে তারা এই এই কাজ করে যে এটা এমন ইয়া হইছে সেটা আটকাতে পারতেছে না নিজেদের কন্ট্রোল করতে পারতেছে না নিজেরে কন্ট্রোল করতে পারে এটা তো একটা সভ্য মানুষের লক্ষণ নাকি ভাই আচ্ছা এই কাজটা কি পুরোটাই খারাপ সম্পূর্ণ আমি তো আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা আপনি বলেন যে নিজেকে কন্ট্রোল করতে পারে এটা তো একটা সভ্য শিক্ষিত মানুষের লক্ষণ নাকি মানে এমন তো আপনার উত্তেজনা এমন খারাপ হইব না কখনো আপনি যদি একজন সভ্য মানুষ হন আপনার তো এমন এটা হচ্ছে কুত্তা বিলাই এরকম হতে পারে

একটা মেয়েরা দেখছে নবী মোহাম্মদ তার মনে কোনো কামনা একটু আগে আপনি বলছেন কামনা বাসনা বাসনাই পারে একজন মানুষ কামনা বাসনা বাসনাই পারে এখন আবার কইতেছেন না এটা রুল আমার নবী নিজের কোনো হইতেই পারে এমন হইতে পারে যে শুধুমাত্র রুল আমার নবী এই কাম করছে ভাই আপনি তো দুই কথা কইতেছেন একবার বললেন যে নবী আপনার নবী একজন মানুষ তার এটা জাগতেই পারে আমিও বললাম আপনার সাথে হাওয়া ঠিকই বলছেন ভাই জাগতেই পারে এটা তো স্বাভাবিক বিষয় এখন আবার কইতেছেন যে না ভাই জাগে নাই আসলে রুল করানের লেখা আমার নবী দৌরা বউর কাছে গেছিলো দীক্ষা আমার আমার নবীর একটা কিছুই হয় নাই আসলে কিন্তু দৌড়ায় রুল শুধুমাত্র সাহাবিদেরকে শেখানোর জন্য বা মানব জাতিকে দেখানোর জন্য সে তারা দৌড়ায় বউর কাছে গিয়া বউর কাছে আয় কাজ করতেছিল বউরে কামের থেকে টাইনে নিয়ে সে উঠা উঠা বসছে এখন আপনি তো দুই কথা বললেন আপনি আগে শিওর হয়ে নেন যে আপনি আসলে কি বলতেছেন সেটা আগে আপনি আগে ক্লিয়ার হন যে মোহাম্মদ কি করছিল সে কি আগে মানে তার কি টং হয়েছিল নাকি হয় নাই এটা আপনি আগে আমাদের আমাকে শিওর মানে ভালো করে পরিষ্কার করে বলেন ভাই

নবীর মনে কোন কামনা একবার কয়েছেন কামনা বাসনা এটা জাগতেই পারে নবী মানুষ মেতো মানুষ কামনা বাসনা জাগতেই পারে অসুবিধা কি আপনি এটা নিয়ে খারাপ কথা হ্যাঁ আপনার কথা আমি মানছি ঠিক আছে একটা মানুষের মনে কামনা জাগতেই পারে তারপরে পরের স্টেপে আপনি বললেন যে না ভাই কামনাটা আমরা জাগে নেই আমার নবী খালি শুধু রুলটা মানুষের দেখানোর জন্য এটা করছে তার আসলে এরকম কোনো ইচ্ছাই ছিল না সে জোর কইরা কি বউরে বলছে মানে রুল বানানো লাগবো বউ একটা রুল দিতে দাঁড়ান লাগবো স্বাভাবিক ওরা আবার কিনা কি করে আসো রুমের ভিতরে আসো আমার আমি তোমার সাথে করব হ্যাঁ এটা কইরা রুল বানাবো তো সাহাবিদেরকে রুল বানাই দিব তো আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে রুল যে বানাইতে চাইছে মোহাম্মদ মোহাম্মদ যদি বলতো যে আজকে থেকে এই রুল তেলই হইতো তেলই নবীর সাহাবিরা রুলটা লেখা রাখতো রুলটা ওরা ফলো করতো নবীর মুখের কথাই তো রুল নবীর আবার এই আমরা কইরা দেখান লাগে কি সে সেটা তো আমি বুঝলাম না যে কইরা দেখাইলে কি সাহাবিরা বেশি মানবো আর কইরা না দেখাইলে নবী যদি শুধু শুধু কয়ে দেয় যে তোরা আজকে থেকে এইটা করবি তেলে কি এরা কম মানবো আপনি একটু বলেন তো ভাই রুলটা মানে বানায় আবার মানে প্রয়োগ দেখায় গেলে কি সাহাবিরা বেশি মানবো এরকম কি ইসলামের বিধান কি এরকম যে দেখায় গেলে এটা বেশি মানবো অবশ্যই বেশি মানবো এটা আপনারা কে কইছে একটা কোরআন হাদিস থেকে দলিল দেন তো যে যেই রুলটা নবী মুহাম্মদ দেখায় কইরা দেখায় দিছে সেটা বেশি মানন লাগবে যেটা দেখায় দেয় নাই শুধুমাত্র মুখে কইছে হুকুম দিছে এটা কম মানন লাগবে এরকম একটা দলিল দেন তো ভাই আমি তো এরকম কোন দলিলের কথা জানি না

একদম হান্ড্রেড পার্সেন্ট মানা লাগবে এখানে তো কইরা দেখানোর মোহাম্মদের কইরা দেখানোর কোনো দরকার নাই হ্যাঁ যে কইরা দেখাইলেই যে এটা একটা ইয়া হয়ে যাবে হাদিস হয়ে যাবে না মোহাম্মদ যদি মুখেও কয় যে এটা তোমরা এইভাবে করবা তাইলেও সেটা হাদিসি হাদিসি থাকতো এবং সহি হাদিসি থাকতো ওইটাও একই রকমেরই ফলো করা লাগতো মুসলমান মুমিন মুসলমানের আচ্ছা ঠিক আছে আপনি মানে রেফারেন্স দেখাতে পারেন না আমার কাছে রেফারেন্স আছে আমি এরকম অসংখ্য রেফারেন্স দেখাতে পারি মোহাম্মদ কইরা দেখাইছে মৌখিক ভাবে নির্দেশ দিছে বা মৌন সম্মতি দিছে এইটা যে সব কিছুই যে হাদিসের সমস্ত কিছু দেখাতে পারি সেটার গেলাম না আপনি যদি চান পরে আমি দেখাতে পারবো আপাতত এখানে আমরা আসি যে ঠিক আছে মোহাম্মদের পরে কি করলো দেখি আপনার পয়েন্ট তেলে ইনভ্যালিড প্রমাণ হইলো যে মোহাম্মদ মানে জনগণের শুধুমাত্র রুল শিখানোর জন্য এই কাজটা করছে এটা আদৌ সত্য কথা না মোহাম্মদের থানাই ছিল

আপনার তো কোনো আপনার আপনার যুক্তিটা তো ধোপে টিকতেছে না যে কইরা দেখাইলেই সাহাবিরা মানবো এছাড়া মানবো না এটা তো ধোপে টিকতেছে না আপনি বলতেছেন রুলটা করার জন্য না কি এই কামটা করছিল রুলটা করার জন্য আপনি যখন দাবিটা করলেন যে রুল শুধুমাত্র রুলটা সাহাবিদেরকে দেখানোর জন্য নবী কামটা করছিল এটা যুক্তিতে ঠিকতেছে না কারণ রুল যদি মোহাম্মদের শুধুমাত্র রুল দেখানোর রুল বলার ইচ্ছা থাকতো তাইলে মোহাম্মদ মুখেই বলতে পারতো হে সাহাবিরা শোনো তোমাদের আজকে আমি একটা আইন বলে দিতেছি তোমরা সবাই আসো তোমরা যদি রাস্তাঘাটে কোনো মেয়েরে দেখা যদি তোমাদের ইয়া হয়ে যায় তাহলে তোমরা বাসি বাড়িতে যাইবা বাড়িতে যাই গিয়া স্ত্রী অথবা কৃতদাসের সাথে গিয়া মিলিত হইবা তখন সাহাবিরা বলবো ওয়া নবী খুব ভালো কথা কেছেন ঠিকই তো হ্যাঁ আমরা এই রুলটা লেখে লইলাম এইটা এখন থেকে রুল আচ্ছা ঠিক আছে এইভাবে দিলেও মোহাম্মদের হইতো কিন্তু এইখানে মোহাম্মদ কিন্তু শুধু রুল রুলের জন্য শুধু এই কাজটা করছে এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না উল্টাটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ এই ঘটনাটা ঘটছিল তারপরে সে এটা রুল বানাইছে আগে ঘটনাটা সে মানে সামলাতে পারতেছে না নিজের মানে এমন মাসে পাগলা করতে হয়ে গেছে সে সে আর নিজের আটকে দিতে পারতেছে না হম আমরা যারা সভ্য মানুষ আমরা রাস্তাঘাটে অনেক আমি ইউরোপে থাকি ভাই আমার থেকে আপনি মানে আপনারা মানে আপনারা যে চোদ্দ মিল্লা এরকম দেখেন নাই এত সুন্দর সুন্দর মেয়ে এত কম জামা কাপড় করে আমি নোট গেছি আমি এখানে বিচ গুলাতে ঘুরছি এইখানে এক একটা মেয়ে হচ্ছে গিয়ে মানে হলিউড বলিউড এর নায়িকাদের মতো এক একটা দেখতে এরকম আপনি দেখবেন যদি যান কখনো যদি ইউরোপে কখনো আসেন এখানে বিচ আপনি ঘুরবেন দেখবেন এখানে কি কি কারা ঘুরে আমি এদেরকে দেখছি এমন কি ওরা মানে পুরা খোলা আমি এখানে গেছি দেখছি এখানে সবাই জামা কাপড় খুলে এখানে গরম গোসল করে আরকি এক ধরনের গরম গোসল হিট মানে স্টিম স্টিম দিয়ে গোসল করে ওখানে কিচ্ছু করে না জামা কাপড় কিছু থাকে না ওইখানে আমি গেছি কত সুন্দর সুন্দর মেয়ে থাকে হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত ওই সমস্ত জায়গাতে এমন কোন লোক নাই যে ওই দেখে এমন তার ইয়া হয়েছে যে একজনের কিছু করে দিছে বা ঘরে দৌড়ায় ঘরে গেছে এরকম না কারণ এই দেশের সভ্য মানুষেরা জানে যে একজনের একটু কামনা জাগতেই পারে এবং এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও তাদের জানা থাকে হম কিন্তু উত্তেজিত হয়েছে এটা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই উত্তেজিত যে কোনো মানুষ হইতে পারে কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না একজন সভ্য মানুষের উচিত নিজেকে কন্ট্রোল করে ফেলা এখন এরপরে সে কি করলো দেখা যাচ্ছে সে দৌড়ায় তার জয় শ্রী জয়নবের কাছে গেছে হম এখন জয়নব তখন একটা চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন মানে জয়নব একটা কাজ করতেছিলেন রসুলাম তার প্রয়োজনটা পূরণ করে ফেললেন হ্যাঁ তার মানে মহিলার তখন কোন কামনা বাসনা ছিল না কনসেন্ট ছিল না মহিলারে সে তার বউরে তার ঘরে ভিতরে ঢুকে আবার হাদিসের টাইটেলে কি লেখা আছে স্ত্রীর সাথে অথবা কৃত দাসীর সাথে মিলিত হয় এবং পরে কি হলো পরে মোহাম্মদ এই যে স্ত্রীর সাথে কাজটা করলো কইরা আচ্ছা ঠিক আছে করলো ঠিক আছে সেটাও আমরা মাইনে নিলাম কিন্তু পরে সে কি বললো দেখেন হাদিসটার পরের ঘটনা আরো দেখেন আরো মজা অতপর বের হয়ে সাহাবিগণের নিকটে সে তিনি বললেন স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে কারণ তা তার মনের ভেতর যা আছে যা রয়েছে তা দূর করে দেয় দেখেন মানে এরপর সব দোষ গিয়া পড়লো মেয়েটার মানে আমার বাবা তোমার মাথা নষ্ট হয়েছে তুমি ভাদ্র মাসের পাগলা কুত্তা হয়ে গেছো তুমি এখন মেটাই দোষ দিতাছো যে মেটাই হচ্ছে শয়তান শয়তান তো তোমার ভিতরে শয়তান তোমার ভিতরে তুমি কি কাম করছো তুমি দৌড়াইয়া গেছো বাসায় হ্যাঁ শয়তান যদি কোথাও উঠা থাকে সেটা তোমার ওই যে লুঙ্গির ভিতরে উঠছে হ্যাঁ শয়তান তোমার লুঙ্গির ভিতরে মোহাম্মদ শয়তান তোমার লুঙ্গির ভিতরে ছিল সে অন্য কথা ছিল না আচ্ছা এই ব্যক্তি চলে গেছে এই ব্যক্তি দেখেন এই ব্যক্তি চলে গেছে আমি তাকে মানে যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম সেই জিনিসটা সে ঠিকভাবে yaad দিছিল না তো এখন চলে গেছে আমি এটা বুঝি না তাদের একটা জিনিস নিয়ে তো আলোচনা করতে হলে তো তার একটা ইয়া থাকতে হবে মোহাম্মদের তো এই কাজ ওই কাজের অনেক উদাহরণ আছে আমার কাছে অসংখ্য রেফারেন্স খোলা আছে আমি দেখাবো একটা একটা করে ঠিক আছে পরের জনকে দেখি সুরাফাত